বিজ্ঞানী জীব সেবা শান্তিপুরের একটি সামাজিক সংগঠন দুধ বিলি করলো ইট ভাটার বাচ্চাদের। শান্তিপুর শহরের ডাবরেপাড়ার বাসিন্দা রিয়া রাজবংশী চাকদহ কলেজে রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আজ মহাশিবরাত্রি উপলক্ষে ভক্তিভরে উপোস পুজো সবটাই করেছে, তবে অযাচিত মূল্যবান দুধ শিবলিঙ্গে না ঢেলে মনস্থির করেছে গঙ্গা জলটাই শ্রেয়। দুধটা বরং দেওয়া উচিত যাদের পুষ্টির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। শান্তিপুরে একটি সামাজিক সংগঠনের সঙ্গে সে যুক্ত, তাই ওই সংগঠনের অন্যান্য সদস্যদের নিয়ে 5 লিটার দুধ, কলা এবং বিস্কুট নিয়ে শান্তিপুর গোবিন্দপুর বাবলা অঞ্চলে একটি ইটভাটায় 50 জনেরও বেশি সংখ্যক বাচ্চাদের মধ্যে বিতরণ করে সে। ইটভাটায় এসেছি ছোট থেকেই আমরা, আজকের দিনে শিবরাত্রির দিনে শিবলিঙ্গের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে এসেছি। এবার আমার মনে হয়েছে যে যে জলটা বা দুধটা আমরা শিবের মাথায় ঢালি সেটা আমরা পবিত্রতা হিসেবে খাই, জলটা আমরা সরামৃত হিসেবে সবাই খাই, সেটা আমাদের মনের ভক্তির ভেতর থেকে খাই সেটা, কিন্তু সেটা শুধুমাত্র অপচয় হয়। তার জন্য আমার মনে হয়েছে আজকের এই দিনটা এই ভাটার বাচ্চাদের নিয়ে পালন করি, তার জন্য আমি এসেছি। আমি সংগঠনে, আমার সংগঠন শান্তিপুর সংকল্প, আমি সংগঠনের সবার সাথে আলোচনা করি, তখন সবাই আমাকে অনেক সহযোগিতা করে, সবাই আমার পাশে এসে দাঁড়ায়, আমার আমাকে অনেক সাহায্য করেছে তারা। তাদেরকে নিয়ে, আমি আমার সংগঠনের সবাইকে নিয়ে আজকে আমি আজকে এখানে এসেছি গোবিন্দপুরে একটা ইটভাটায়, সেখানে এই বাচ্চাদেরকে আমি একটুখানি খাওয়ানোর চেষ্টা করলাম আমার সামর্থ্য মতো। সংগঠনের অন্যতম সদস্য কুশল প্রামাণিক জানায়, বিগত 5 বছর ধরে অন্যান্য বিভিন্ন কাজ করলেও মূলত রিয়ার উদ্যোগেই আজকের এই বিশেষ কর্মসূচি, যা অত্যন্ত প্রয়োজন ছিল। প্রত্যেক বছর আসা হয় না, এই বছরে আমাদের সংগঠন প্রায় 5 বছর হতে চলল তার বয়স, কিন্তু এই বছর আমাদের মনে হয়েছে যে এই যে আজকে শিবের মাথায় জল ঢালা এবং এখানে যে যার ধর্ম সে সেভাবে পালন করবে সেটা অবশ্যই, কিন্তু তার পরবর্তীতেও মনে হয়েছে যে শিব জ্ঞানে জীব সেবা, যেটা আমাদের একটা কথা প্রচলিত আছে, সেই কথাকে পাথেয় করে আজকের এই বিশেষ দিনে আজকে ইটভাটায় এই ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা সেই দুধ এবং কলা তাদের মধ্যে আজকে আমরা প্রদান করি। শান্তিপুর থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।